kue gunung naik kan cuma pas kak pas suka ada bodoh apa lu pas itu aduh aku pakai udah sih udah kudu lagi. আন্তর্জাতিক নারী দিবসত দরিদ্র মহিলাক টেঙাখাত অসম জাতীয়তাবাদী যুবছাত্র পরিষদর খাদ্য বস্তুর যোগান। 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস, এই দিবসতে নারীর অধিকার তথা সমমর্যাদার উপর সজাগতা সৃষ্টি করার প্রয়াস করা হয়। কিন্তু তার বিপরীতে এসাম দুর্ভগীয়া মহিলাই দরিদ্রতার কবলত পড়ি দুর্বিহ জীবন যাপন করবলগা হওয়াটো অতি পরিতাপর কথা হয়। টেঙাখাত চুঙিগাঁওর তেনে এগৰাকী বয়োজ্যেষ্ঠ তথা অতি দরিদ্র রুগীয়া বিধবা মহিলা হল রেণু গগৈ। দীর্ঘদিন ধরে রোগত আক্রান্ত হয়ে বিছনাতে পড়ে থাকা এই বয়সিয়াল মহিলাগুলির এতিয়া খাদ্যর অভাব, অভাব উন্নত চিকিৎসার। এই ক্ষেত্রে আজি আন্তর্জাতিক নারী দিবসের সঙ্গতি রাখি জাতীয়তাবাদী যুবছাত্র পরিষদর টেঙাখাত আঞ্চলিক সমিতির এটি সজাতি দল দরিদ্র মহিলাগুলির ঘর উপস্থিত হয়ে স্বাস্থ্যর বুঝ লোয়ার পার্যমানে খাদ্যবস্তুর যোগান ধরে লগতে মহিলাগুলিক ভবিষ্যতেও ধারাবাহিকভাবে এনে ধরনের খাদ্যবস্তু যোগানোর আশ্বাস দিয়ে আর তেওঁৰ উন্নত চিকিৎসার বাবে চিন্তা চর্চা করার কথা জানিবলৈ দিয়ে। মই যে আপোনালোকৰ ফালৰ পৰা যে ইমান এটা সহায় পাম বুলি ভবা নাছিলো, মোৰ বিশেষকৈ গুণো নাই কাৰণে মই পাইছো কা পাইছো কাৰণে বৰ ভাল পাইছো এতিয়া আজির এই সজাতি দলটিত টেঙাখাত আঞ্চলিক সমিতির উপদেষ্টা জিকু গগৈ, ইশরত হুসেন আর সাধারণ সম্পাদক পার্থপ্রতিম কোঁৱৰে অংশগ্রহণ করে। সরকারলে এটা কথা অনুরোধ জানাব বিচাৰিছো যে আমার অঞ্চল অকল টেঙাখাততে বুলি নহয়, আমার গোটে অসম রাজ্যর বেশিরভাগ অঞ্চলতে এনেকুৱা ধরনের বৃদ্ধা আছে যিসকলে কোনো সরকারের পৰা কোনো সহায় পোৱা নাই। তেখেতসকলৰ যি অসহায় অবস্থা, সেই অসহায় অবস্থাক সরকারে চকু দিছে, দিব লাগে একচুয়ালি, কিন্তু এতিয়ালৈকে কোনো চকু দিয়া হোৱা নাই সরকারের ফলে। কোনো আমার এতিয়া যিগৰাকী বৰমাক আমি আহি সহায় কৰিছোঁ, তেখেতে সরকারের ফলের কোনো সহায় পোৱা নাই। গতি আপনার সরকার নেক্সট যরকার আসবসলে অনুরোধ যাতে এনেকা যৃদ্ধা হোক বা যহিলা অসহায় অবস্থা আছে তখনসলক যে অকনমান সহায়ের হাত আগবায়। আর নারী দিবস উপলক্ষে আজি আমি টেঙাখাত আঞ্চলিক জাতীয় যুবছাত্র পরিষদ আঞ্চলিক সমিতির তরফের অকল এই বৃদ্ধ বৃদ্ধমাগে নহয়, টেঙাখাত অঞ্চলত যানকি আমি জনাত যানক আছে মহিলা আছে, তেখেতসকলক মহিলা হোক বা বৃদ্ধ তেখেত হেৰি হোক আমি সহায় করি বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছ। আর এই বর্মাগীক আমার টেঙাখাত আঞ্চলিক সমিতিয়ে যেতালেক আমি আছো তেতালেক এই সমিতি যেতালেক থাকিব, এই সমিতি থাকালেক আয়ত্তগী সম্পূর্ণ খরচ বহন করি বলে কথা দিল। আজি নারী দিবস, তথাপিও আমার টেঙাখাত নিজা অঞ্চলতে আমার আইতাগী এনেদরে অসহায় অবস্থাত আছে, গতি আমি আমার নিজের জাতীয়তাবাদী যুবছাত্র পরিষদ টেঙাখাত আঞ্চলিকর তরফের পৰা আজির লগতে অনাগত দিনত আইতাগৰাকীক আমি যিমান পাৰো তেনেদৰে সহায় কৰি যাম বুলি আমি প্ৰতিজ্ঞাবদ্ধ। আসলে আজি নারী দিবসত নারীর সামাজিক, রাজনৈতিক আর অর্থনৈতিক সকলোবিলাক অধিকার যাতে সমানে পায় তার উপরতে আজি নারী দিবস, আন্তর্জাতিক নারী দিবস অনুষ্ঠিত হয়। কিন্তু ইয়ার পাছতো দেখা গৈছে যে আমার অঞ্চলত এনেকুৱা বহুতো নারী যিসমূহর দুনাই বা পানীত হাঁহ নচৰা অবস্থাত তেওঁলোকে কিন্তু আমাক সরকার পক্ষৰ পৰা বিশেষ ধৰণৰ সহায় কৰিবলৈ সহায় কৰা নাই। তেনে ক্ষেত্ৰত আমি যিহেতু 21ৰ নিৰ্বাচন সমাগত, গতিকে আমি অনুৰোধ জনাইছোঁ যিখনেই সরকার নহওক কিয় তেওঁলোকে কিন্তু এইবোৰ ক্ষেত্ৰত বিশেষভাৱে দৃষ্টি নিক্ষেপ কৰে। টেঙাখাতৰ পৰা ৰূপম গগৈৰ সহযোগত নবকুমাৰ গগৈৰ ৰিপৰ্ট, টেঙাখাত লাইভ।